হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ঈদ স্পেশাল শুকনা সিমাই বা ভুনা সিমাইয়ের রেসিপি। খুবই অল্প উপকরণ আর অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তা চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে সেমাই নিয়েছি 150 গ্রাম, একদম সরু সেমাইটা নিয়েছি, এই যে দেখুন। আর এই সরু সেমাইটা আপনারাও নেবেন, দেখবেন খুবই অল্প সময় হয়ে যাবে আর খুবই ভালো হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা সরু, এই যে দেখুন। এরপর আমি এই সেমাইটিকে ছোট ছোট করে কেটে নেব, কেননা এত বড় সেমাই রান্না করতে অসুবিধা হবে, তাই আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি অল্প অল্প করে নিয়ে এক আঙুল সাইজে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি এরকমভাবে আমি সব সেমাইটা কেটে নেব। আমি সেমাইটা এখানে সব কেটে নিয়েছি, এই যে দেখুন এতটা হয়েছে। এরপর আমি এই সেমাইটিকে রান্না করে নেব। তা চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। এরপর আমি সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়েছি 50 গ্রাম। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে সেমাইটি আরও বেশি টেস্টি হবে। আমি এখন এখানে সেমাইগুলো তেল দিয়ে রান্না করব, তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প কিছু কিশমিশ নিয়েছি, এই কিশমিশগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, কিশমিশগুলো ফুলে উঠলেই আমি নামিয়ে নেব। এই যে দেখুন কিশমিশগুলো ফুলে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেতেই সেমাইগুলো ভেজে নেব, তাই আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি উল্টে পাল্টে সব সেমাইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটা খুন্তি দিয়ে উল্টাতে অসুবিধা হচ্ছে, তাই আমি আর একটা চামচ ব্যবহার করছি, তাতে সুবিধা হবে উল্টাতে। সেমাইটা ভাজার সময় চুলার জাল একদম স্লো রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে করে সেমাইটা একদম খেতে ভালো লাগবে না, তাই একটু সাবধানে ভেজে নিতে হবে। আর আমি উল্টে পাল্টে সব সেমাইগুলো এইভাবে ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম সেমাইয়ের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। এই মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট বলে মনে হয়, তবে আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরপর আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, যাতে সেমাই আর চিনিগুলো ভালোভাবে মিশে যায়। সেমাই আর চিনি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেমাইটা রান্না করার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি, তবে আপনারা পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন অথবা পানি দিয়েও করতে পারেন, আবার পানি আর দুধ হাফ হাফ করে দিয়েও করতে পারেন। আপনাদের যেটা ভালো হবে সেটা দিয়েই রান্না করবেন। আমি এখানে এই রান্নাটা পুরোটা দুধ দিয়ে করব, তাই আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর 150 গ্রাম সেমাইয়ের জন্য আমি 200 গ্রাম দুধ দেব, আর দুধটা আমি দুইবারে দেব। এরপর আমি নেড়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা করার সময় আপনারা স্লো আঁচে করবেন, তাতে সেমাই রান্নাটা আরও বেশি ভালো হবে। আর পুরো রান্নাটা দুধ অথবা পানি যেটা দিয়েই করেন না কেন একবারে দেবেন না, অল্প অল্প করে দুইবারে দেবেন, দেখবেন তাতে রান্নাটা বেশি ভালো হবে, গলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
তবে সেমাই সরু মোটার উপর নির্ভর করে দুধ অথবা পানির পরিমাণটা বেশি কম লাগতে পারে, কেননা মোটা সেমাইয়ের ক্ষেত্রে দুধ অথবা পানির পরিমাণ বেশি লাগে। এরপর 200 গ্রাম দুধের মধ্যে যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চারটে এলাচ নিয়েছি, আর এলাচগুলো একদম থিতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, আর এক বাটি ফ্রেশ নারকেল গুঁড়া নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। তবে এখন যতটা নরম মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ততটা নরম থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। কেননা শুকনা সেমাই রান্না করার সময় যতটা নরম মনে হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পর ততটা নরম থাকে না, একদম ঝরঝরে হয়ে যায়। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো ছাড়িয়ে দিচ্ছি এইভাবে, আর কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পর সেমাইগুলো আরও ঝরঝরে হয়ে যাবে, দেখবেন। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সেমাইগুলো সব ছাড়িয়ে নেব, দেখুন এইভাবে ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে, আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। আমি এইভাবে সব সেমাইগুলি ছাড়িয়ে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন সেমাইটা কত সুন্দর রান্না হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে। আর এই সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে। তবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি, দিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সেমাইটি ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি একটা ডিশে তুলে নিচ্ছি। এই ডিশের মধ্যে আমি সেমাইগুলো তুলে নেব। এই যে দেখুন সেমাইটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর এই ডিশের মধ্যে আমি কিছুটা সেমাই তুলে নিয়েছি, আর বাকিটা সরিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তবে পুরোটা অপশনাল, আপনারা যদি না চান এটা বাদ দিতে পারেন। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন, পেস্তা, কাজু, কিশমিশ, আমন্ড দিয়েও সাজিয়ে নিতে পারেন। আমি অল্প কিছু নিয়েছি, সেটা দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর এই ড্রাই ফ্রুটস দেওয়ার কারণে দেখতে যেমন ভালো লাগে, খেতে তো আরও বেশি মজা লাগে। আপনারাও দিয়ে সাজিয়ে নেবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে, আর খুবই অসম্ভব মজা লাগবে খেতে। আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে ড্রাই ফ্রুটস দিয়ে সাজানোর পর। এরপর আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খুবই অসম্ভব মজাদার এই রেসিপিটি। আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই অল্প সময় হয়ে যাবে, আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তা আপনারা বাড়িতে তৈরি করবেন অনুরোধ রইল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এবং আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।